গাঁটছড়া ধারাবাহিকে আসল জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। বিস্তারিত সব জানতে ভিডিওটি দেখুন, আর আপনি যদি গোল্ডেন প্রোডাকশন বিডি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা গাঁটছড়া সিরিয়ালে এখন দেখতে পাচ্ছি ঋদ্ধিমান সিংহ রায় সব জায়গায় শুধু খড়িকে অপমান করে, আর খড়ি তার কোনো জবাব দেয় না। খড়ি নিজে নিজে বলে, আমি জানি আমি কোনো অন্যায় করিনি, তারপরও আমাকে শাস্তি পেতে হচ্ছে, কিন্তু ঋদ্ধিমানবাবু একদিন বুঝতে পারবে সব ঘটনা। আর বন্ধুরা, সামনেই আপনারা দেখতে পারবেন দ্রুতি রাহুলের সব কুকর্ম ফাঁস করবে, আর সেই সময় ঋদ্ধিমান তার অপকর্মের জন্য খড়ির কাছে ক্ষমা চাইবে। আর এবার গাঁটছড়া ধারাবাহিকে আসছে একজন জনপ্রিয় অভিনেত্রী, আর তিনি হলেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। অনামিকা চক্রবর্তীকে আমরা মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখছি। তবে সামনেই শেষ হতে চলেছে এই ধারাবাহিকটি, আর এবার তিনি গাঁটছড়া ধারাবাহিকে একটি বিশেষ চরিত্রে ফিরছে। গাঁটছড়া ধারাবাহিকে অনামিকা ফিরলে গল্পে নতুন টুইস্ট আসতে পারে। তো বন্ধুরা, কে কি খুশি এবার অনামিকা চক্রবর্তী গাঁটছড়া ধারাবাহিকে ফিরছে বলে? কমেন্টে জানান আপনাদের মতামতটি। আর এই ধরনেরই আপডেট পেতে আমাদের গোল্ডেন প্রোডাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।